মানবাধিকার সুরক্ষা ও তার সঠিক প্রয়োগ লক্ষ্যে এগিয়ে চলেছে হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া বা HRCI। 2012 সালের 16 ফেব্রুয়ারি ব্যক্তিগত স্বার্থ ছাড়াই মানবতার মাধ্যমে দেশের সেবা করার লক্ষ্যে গঠিত হয়েছিল। এটি একটি বেসরকারি অরাজনৈতিক এবং সামাজিক সংস্থা। আজ বেহালার শর্ষণায় অক্সিটাউন বাসস্ট্যান্ডের সন্নিকটে ফিতে কেটে নতুন প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী অয়ন্তিকা ব্যানার্জি, HRCI এর ন্যাশনাল ডিরেক্টর অভিজিৎ রায়, মহিলা সেলের ডিরেক্টর শাওনী ব্যানার্জি ও স্থানীয় পৌরমাতা মালবিকা বৈদ্য সহ সংগঠনের বিভিন্ন সক্রিয় সদস্যরা। এদিন একটি হেল্পলাইন নাম্বার ও ওয়েবসাইট আত্মপ্রকাশ করা হয়। এদিন পুলওয়ামা ঘটনায় শহীদদের স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সকলেই। দেখুন, আমরা কাজ তো বহু বছর ধরে করছি, কিন্তু আমাদের একটা মানে এরকম ভাবে হেড অফিস ছিল না, এবং সেই কারণে না অনেক আমাদের সাথে যোগাযোগ করতে পারছিল না, এবং সেটাই হচ্ছে কারো রকম হিউম্যান রাইট, যেখানে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে তার উপরে আমরা কাজ করি, এবং তার সাথে সব রকম সমাজ কল্যাণ কাজগুলো আমরা করি। কিন্তু আমাদের ওপেন হয়ে গেছিল, তো আজকের থেকে অফিসটা শুরু হলো এবং এখানে ফুল ফ্লেজড এবার কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। ইন্ডিয়াতে প্রায় হাজারখানিক মেম্বার আমাদের আছে অলরেডি, তো মোটামুটি 350-400 মেম্বার আছে। দেখুন, শুধুমাত্র যে মানুষের হিউম্যান রাইটস এর যদি কেউ মানে সেখানে ভায়োলেট হচ্ছে সেখানে গিয়ে আমরা কাজ করবো তা নয়, আমরা সর্বপ্রথম যেটা করতে চাই হচ্ছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে অর্ধেকের বেশি মানুষ তাদের অধিকার কি সেটাই জানে না, হিউম্যান রাইটস কাকে বলে সেটাই জানে না, কনস্টিটিউশনাল রাইট কি কি আছে একটা মানুষের সেটাই জানে না। এইগুলো আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের লিগাল টিমের সব সদস্য থাকবে, তারা সবাই এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো করবে, এবং নর্মাল মানুষ যারা সাধারণ মানুষ তাদেরকে এই হিউম্যান রাইটস কি জিনিস, কনস্টিটিউশনাল রাইটস কি জিনিস, তাদের কি কি অধিকার আছে এইগুলো আগে আমরা জানাবো। তারপরে যদি সেখানে কারো সেই জায়গাতে হিউম্যান রাইটস এর উপরে অত্যাচার হচ্ছে বা কিছু হচ্ছে সেইভাবে ফাইট করবো। দেখুন, আমাদের একটা হামলো কা এক উমেন সেল স্পেশালি বানা হুয়া হ্যায়, যাহাঁ পর মহিলা লোক হি মহিলা লোক কে লিয়ে কাম করতে হ্যায়, আগর কোই ভি মহিলা কা উপর অত্যাচার হো রাহা হ্যায় তো ওহাঁ পর হামলো লড়াই জরুর করেগে। কথা এটা যে মানুষের অধিকার সম্বন্ধে মানুষ এখনো অবগত নয়, তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেখানে সেখানে হচ্ছে আমরা সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করতে চাই, যেখানেই যে কোনো মানুষ নিপীড়িত হচ্ছে বা অত্যাচারিত হচ্ছে বা যে কোনো রকমের সমস্যা রয়েছে, সেটা লিগাল হেল্পস হতে পারে বা কোনো উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে সমস্যা হতে পারে বা ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস হতে পারে, সেক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমরা তাদেরকে সব রকম ভাবে সহায়তা করব। আমাদের লিগাল টিম রয়েছে, আর আমরা উমেন সেল থেকে স্পেশালি আমরা যে বলতে চাই যে মেয়েদের জন্য আমরা কাজ করতে চাই, কারণ সমাজের মেয়েরা এখনো অনেক ভাবে অত্যাচারিত হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা মেয়েদের যে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স এর কেস বা যে কোনো রকমের লিগাল যা যা কনস্ট্রেন্ট রয়েছে সেই সমস্ত বিষয়ে আমরা মেয়েদেরকে সাহায্য করব। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের আমি বলতে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে আমরা অ্যানিমাল ক্রুয়েলটি নিয়েও কাজ করতে চাই, কারণ এটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে প্রচুর পশুর ওপরে স্পেশালি রাস্তার কুকুরদেরও যদি আমরা কথা বলি, তাহলে রাস্তার কুকুরদের ওপর বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে, শুধুমাত্র তাদেরকে মারধর করা না, ইভেন বিভিন্ন আমরা শুনতে পাই, নিউজ পড়লে আমরা জানতে পারি যে এখন রাস্তার কুকুরদের ওপর ফিজিক্যাল টর্চারও হচ্ছে। যে সেই সেই সব অ্যানিমাল ক্রুয়েলটি নিয়েও আমরা কাজ করতে যাই, আমাদের একটা অ্যানিমাল সেল আলাদা করে তৈরি করা হয়েছে, যেখানে যে কোনো রকমের অ্যানিমাল ক্রুয়েলটি নিয়ে যদি কোনো সমস্যা কারোর কাছে খবর আসে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের এন্টায়ার টিম সেখানে অ্যানিমাল রেস্কিউ করার জন্য পৌঁছে যাবে। তো অল ওভার ইন্ডিয়াতেই মোটামুটি ছোট ছোট করে অফিসগুলো ওপেন হয়ে গেছে, এটা হেড অফিস, এখান থেকে আমরা মেন কাজটা করব। অ্যাড্রেসটা হচ্ছে অক্সিটাউন। তো আমাদের যে হিউম্যান রাইটস এর যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে মানুষ যদি যোগাযোগ করে, নাম্বার 8240774454, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, এটা 24 ঘন্টা খোলা রয়েছে, যে কোনো রকম সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর www.ahrci.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করতে পারেন, যেখানে আমাদের কন্ট্যাক্ট আস পেজ রয়েছে, যেখানে আপনারা আপনাদের সমস্যাগুলোকে ঢোকাতে পারেন। ভীষণ ভালো উদ্যোগ, মহিলা হয়ে মহিলার পাশে দাঁড়ানো, কজন দাঁড়ায়, এবং ভবিষ্যতে আশা রাখছি
এবং আশাবাদী থাকবো আরো ভালোভাবে এই শাখা প্রশাখা ছড়িয়ে যাক এবং মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মহিলা হয়ে মহিলার পাশে দাঁড়ানো এ অনেক বেশি। মানব অধিকার শব্দটির মধ্যেই রয়েছে মানুষ ও তার অধিকার, এই অধিকার তুলে নেওয়াই বেশি ভালো। আজকে উদ্বোধন হয়েছে শুভ সরস্বতী পূজার শুভ সন্ধ্যায় আমাদের কর্ণধার অভিজিৎ রায় মহাশয় উদ্বোধনটা করেছেন। এবং দেখুন একটা পয়েন্টে একটা অফিস দরকার ছিল বহুদিন ধরেই, উনি যদিও হিউম্যান রাইটসটা বহুদিন ধরেই করছেন এবং আমাদের সারা ভারতবর্ষে প্রায় হাজারের উপর সংগঠক আছেন এবং আমাদের কলকাতাতে 300-এর উপর সংগঠন কর্মী আছেন, তো সেই জন্য আমাদের অফিসটা খুবই জরুরি, কারণ মানুষ কোথায় গিয়ে কন্ট্যাক্ট করবে, একটা কন্ট্যাক্ট পয়েন্ট তো রিকোয়ার্ড। তো আমাদের আগে অফিস ছিল ওনার, কন্ট্যাক্ট পয়েন্ট ছিল ওনার বাড়িতে এবং আলাদা একটা ওনার অফিস আছে সেখান থেকে কন্ট্যাক্ট করা হতো, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে যখন সংখ্যা বাড়ছে এবং মানুষেরও চাহিদা বাড়ছে, মানুষ চাইছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে এবং সেই জন্যই এই অফিসটা খোলা। এবং আমরা চাই সকাল সকলে আসুক এবং সকাল 10টা থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকবে, সকলে আসবে, এখানে সমস্ত রকম পরিষেবা তারা পাবে।